হ্যালো, এখনো জেগে আছো? কি করছিলে? বই পড়ছিলাম, আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। হ্যাঁ, এবার বলো, ফোন করেছিলে কেন? গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য। বলো, ইদানিং একটা কথা শোনা যাচ্ছে। কি? পাড়া প্রতিবেশীরা বলছে, পরিচিত জনেরা বলছে, তুমি নাকি অনেক সুন্দরী হয়ে গিয়েছ, যাকে বলে এক কথায় রূপবতী কন্যা। কি যে বলো, তোমার কাছেই শুধু এরকম। এবার বলো, এ রূপের রহস্য কি? কেন, যদি কারো উপকারে আসে, যেমন সামনে যাদের বিয়ে আসন্ন, অথবা নানাভাবে রূপচর্চা করে যাচ্ছে কিন্তু সেভাবে কোনো কাজে আসছে না, যত সব পাগলামি। সত্যি শুনতে চাও? হ্যাঁ, চাই। তাহলে শোনো, ভালোবাসার আবির মেখেছি, ভালোবাসার রঙে রাঙিয়েছি মন, ভালোবাসার পবিত্র আলোয় আলোকিত হয়েছি, আর সে আলো ছড়িয়ে পড়েছে পায়ের নখ থেকে মাথার চুল অবধি, ভালোবাসার সুবৃষ্টিতে ভিজেছি, বুঝলে? বুঝলাম, তবে চুপ কেন? ভাবছি কিভাবে বলবো। এবার বলো, কোথায় আছি আমি? ভালোবাসার চাদরে রেখেছি আদরে সযত্নে বুকের মাঝে, কতবার জানতে চাইবে কথাটা, যতবার জানতে ইচ্ছা করবে। ভালোবাসা অন্ধের আধুলির মতো, বারবার সে কোণে দেখে ঠিক আছে কিনা। আচ্ছা, কতটুকু মনে করো আমাকে? আমার কথা কি মনে পড়ে? ঘুরিয়ে ফিরিয়ে সে একই প্রশ্ন, এ কথাটার উত্তর আর কতবার দেব জানি না। সকাল দুপুর সাঝে, অমাবস্যার অন্ধকারে, কিংবা জ্যোৎস্নার দীপালিতে, তোমাতেই থাকি বিভোর, নিঃশ্বাস হয়ে আছো তুমি এই শরীরে, বিশ্বাসে পাই তোমাকে হাজার মানুষের ভিড়ে, খুঁজি তোমাকে হাজার মানুষের উপস্থিতি ম্লান হয়ে যায় তোমার অনুপস্থিতিতে, তোমাকে ভালোবেসে নিঃসঙ্গ নির্বাসনকে দিয়েছি ছুটি, ভালোবাসার হাত ধরে এসেছি শুদ্ধতা, এ ভালোবাসার শেষ হয় না। এবার শান্ত হলো মন, হলো ভালোবাসার সুপৃষ্টিতে ভিজেছে মন, কতটুকু সময়ের জন্য? 1 ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট। তারপর আবার সেই অস্থিরতা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিস করা, আবার সেই ভয়, যদি হারিয়ে ফেলি।